ছবি যেখানে হচ্ছে না সেখানে উনি গান করবে কোথায়? মানিক ভাই অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ এবং উনি একজন শিল্পী, গান সঙ্গীত শিল্পী। অ্যাট দ্য সেম টাইম উনি টেলিভিশনে অনেক প্রোগ্রাম প্রডিউস করেছে, মাই টিভিতে এক সময় অনেক বেশি ব্যস্ত একজন নিউজ প্রেজেন্টার হিসাবেও কাজ করেছে এবং মাই টিভিতে তো তার ভূমিকা বিশাল একটা ভূমিকা ছিল। এটা আমি ব্যক্তিগতভাবেও অনেক সময় দেখেছি, ওনার ব্যস্ততা, ওনার কর্মকাণ্ড, ওনার যে প্রোগ্রাম বানার প্ল্যানিং, প্লাস গানের অনুষ্ঠান করে, যেহেতু বেসিক্যালি উনি কিন্তু একজন সঙ্গীত শিল্পী, এগুলো করার জন্য আমার আসলে এরপরে তো আমাদের কাজেরও পরিধি ওইভাবে কমে গেছে, যে কারণে আমি ওনাকে দিয়ে গান করানোর একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু ছবি যেখানে হচ্ছে না সেখানে উনি গান করবে কোথায়? তো মানিক ভাই অত্যন্ত ভালো মানুষ। আজকে আবার শুনলাম যে এই চ্যানেলের সাথে উনি মূল দায়িত্ব পালন করছে। ওনার শুভ ওনার জন্য শুভকামনা থাকলো, উনি ভালো কাজ করবে, ওনার এই ম্যাচিউরড একটা ট্যালেন্ট দিয়ে উনি আরও অনেক বড় বড় প্রোগ্রাম তৈরি করবে এবং বাংলাদেশে শুধু নট অনলি ফেল, রাষ্ট্রীয় পর্যায়ে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষগুলো যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে, তাদেরকে নিয়ে অনুষ্ঠান করবে, এটি আমরা চাই। এবং ওনার অনুষ্ঠানের মাধ্যমে এই সমাজে বিবর্তন আসবে, এই সমাজ পরিশীলিত হবে, অনেক কিছু দেশ ও জাতি পাবে। আমরা একটা গর্বিত দেশের নাগরিক হিসাবে ওনার প্রোগ্রাম দিয়ে অনেক গাইডলাইন তৈরি হবে, এর আত্মবিশ্বাস নিয়ে আমি ওনার প্রতি রইল শুভকামনা।